পশু মানুষেরা সারা বছর অপেক্ষা করে থাকে কবে এক্সপ্রেস ট্রেনে করে লং জার্নিতে যাবে। আপাতত আমাদের যাত্রা হরিদ্বার পর্যন্ত, ট্রেনে ওঠা মানেই মুক্তির স্বাদ পাওয়া। থেকে গাড়িতে দুপুর আগে দত্ত 160 লোকাল বাস বা গাড়ি ভাড়া করেও যাওয়া যায়। রুদ্রপ্রয়াগ গঙ্গার একটি বিখ্যাত সঙ্গম, এখান থেকে অন্য পথে যাবো আমরা কনকচৌরি গ্রাম, দূরত্ব 39 কিলোমিটার। তবে সব পথেই লোকাল বাস পাওয়া যাবে, কোনো চাপ নেই, গাড়ি ভাড়া করার কোনো প্রয়োজনই হতো। কনকচৌরি গ্রাম পাহাড়ের কোলে সুন্দর শান্ত নীরব গ্রাম, শহরের কোলাহল থেকে বহু দূরে। এখানে থাকার জন্য কয়েকটি ছোট হোটেল এবং লজও আছে, তাছাড়া রাস্তার পাশে হোটেল এবং দোকানগুলি আছে, তারাও সস্তায় থাকার ব্যবস্থা করে দেয়, কোনো রকম অসুবিধা নেই। হিমালয়ের ঘুরতে এলে এইটাই একটা বড় সুযোগ, আমিও 2-4 দিন কাজের ভিড় থেকে পালিয়ে এসে লুকিয়ে থাকা যায়। কার্তিক স্বামীর পথে চলেছি, প্রায় 10,000 ফুট উঁচুতে। কনকচৌরি থেকে প্রায় 3 কিলোমিটার হাঁটতে হবে, তবে সাধারণ আপ ডাউন পথ জঙ্গলের মধ্যে দিয়ে।
পাশেই একটা কনস্ট্রাকশন হচ্ছে দেখা যাচ্ছে ফরেস্টের মধ্যেই। ফরেস্ট ডিপার্টমেন্ট এটা বন্ধ করে দিয়েছে। আসলে প্রচুর ব্যবসায়ী লোক আছে যারা জঙ্গল নষ্ট করে এসব হবে, যারা নিভিতে নির্জনে ঘুরতে ভালোবাসে সে সমস্ত মানুষগুলোর পক্ষে ভালো জায়গা, কিন্তু ধীরে ধীরে লোকে জানতে পারলে অনেক ধরনের লোক আসে পিকনিক পার্টি হালকা, তারা ধীরে ধীরে জায়গাটাকে নষ্ট করে ফেলে, তখন হয় বেদনাদায়ক যারা নিভিতে হিমালয়কে ভালোবাসে। ধীরে ধীরে হেঁটে চলা, রাস্তা তেমন কঠিন নয়, দুপাশে জঙ্গল আছে, অল্প জঙ্গল, তার মধ্যে পাখির ডাক, প্রান্তহীন জার্নি। তাছাড়া ঠান্ডা ওয়েদার তো আছেই, কোনো অসুবিধা নেই। চারিদিক জঙ্গল আর পাখির ডাকে ভরা, রাস্তাও প্রায় সমতলের মতো, কোথাও সামান্য চড়াই, যে কেউ অনায়াসে চলে যেতে পারবে। রাস্তা তো বেশি নয়, 3 কিলোমিটার, সুতরাং কেউ যদি ধীরে ধীরে বিশ্রাম নিয়ে দেখতে দেখতে যায় তাহলে সে যেতেই পারে না, কেউ এসে কখনো এসে কাউকে ডিস্টার্ব করবে না। বেশ নাও, যাও, দেখো, অনুভব করো, যাও, কোনো ব্যাপারই নয় আর কি। এখানটায় অনেকটা গভীর জঙ্গল, তবে সামনাসামনি বন্যজন্তু দেখার সম্ভাবনা সাধারণত নেই। খাদের নিচে গভীর জঙ্গলে ভাল্লুক, হরিণ, বুনো শুয়োর পাওয়া আছে 2-4টে, লেপার্ডও দেখা যায় নাকি, তবে ওরা মানুষকে সাধারণত এড়িয়ে চলে, ভয়ও পায়, দিনে টিনে এদিকে আসে না। পথে বন্য মুরগি, ময়ূর তো হামেশাই দেখা যায়, এছাড়া পাখিরা তো রয়েছেই, দিনরাত গান শোনাচ্ছে। আমরা অন্ধকার থেকে ক্রমশ আলোর দিকে চলেছি, আগে ছিল অন্ধকার, আবার আলো এসে পড়েছে, এই এটাই আস্তে আস্তে পাখির রাজ্যে ঢুকছে। এরপরে পাবো পুরোহিত মশাইয়ের ঘর, সেটাই হচ্ছে পাখিদের স্বর্গরাজ্য আর কি। পুরোহিত মশাইয়ের ঘর, এখানে উনি থাকার ব্যবস্থাও করেন, যারা নিভিতে নির্জনে থাকতে চান তাদের পক্ষে এখানে থাকাটা একেবারে আদর্শ জায়গা। মন্দির এখান থেকে সামান্য দূরে, আর এটা হলো হিমালয়ান পাখিদের স্বর্গরাজ্য। আপনার জানা বহু হিমালয়ান পাখি সব সময় এখানে ডাকছে, আপনি রাতেও শুনতে পাবেন। আমরা পাখির ডাক শুনতে পাচ্ছি, ওই জঙ্গলের ফাঁকগুলোতেই থাকে ওরা, দূরে মনে একটা দেখা যাচ্ছে আর কি, অদ্ভুত ডাক, ভয়হীনভাবে ওরা রয়েছে। সারা দিন রাত পাখিরা নির্ভয়ে খেলে ঘুরে ডেকে ডেকে বেড়ায়, অনবদ্য অভিজ্ঞতা।
সামনে সামান্য চড়াই, তবে পাথর দিয়ে তৈরি ধাপে ধাপে সিঁড়ি রয়েছে, কোনো অসুবিধা নেই বিশ্রাম নিয়ে নিয়ে যাওয়া। আর তো অদন্ত সময়, যখন খুশি পৌঁছালেই হয় আর কি। কার্তিক থাকবে, মা বাবা থাকবে না হয় কখনো? মা দুর্গা আর ভোলা মহেশ্বরের ছোট্ট মন্দির, তবে এখানে মা দুর্গা হচ্ছে সেরা বালি, অর্থাৎ বাঘের উপরে রয়েছে। প্রায় এসে গেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে কার্তিক স্বামীর মন্দির পাহাড়ের উপরে, আর একটু হাঁটলেই আমাদের ঈপ্সিত ধন পাবো। অবশেষে ঘন্টার শব্দের মধ্যে দিয়ে পৌঁছালাম আমাদের কার্তিক স্বামী মন্দিরে, পাহাড়ের একটা টপে অবস্থিত। চারিদিকে শুধু পাহাড়, দুনয়ন ভরে খালি দেখো আর দেখো। কথা বন্ধ হয়ে যায়, চারিদিকে নিরবতা আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। বহু জানা না জানা পর্বত বেষ্টিত, চুপটি করে বোধ হয়ে কেবল বসে থাকা আর অনুভব করা। দূরে চৌপং চৌখাম বা পিকটা দেখা যাচ্ছে, এটা চিনি বলেই বলতে পারলাম। এই বিড়াল বাবাজি যে কোথা থেকে এলো তা তো বুঝতে পারলাম না, কাছে তো লোকালয় নেই, কে জানে হয়তো পুরোহিত মশাইয়েরও হতে পারে।